হাই ফ্রেন্ড, আমি বিট্টু, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার আপনি আপনার নিজের ফোন থেকে কীভাবে আপনি সেট করবেন এবং সেই ব্যানারের সাইজ কত কী হয় সেটা আপনি কীভাবে বুঝবেন, কীভাবে সেট করবেন। তো আজকে ভিডিওতে আপনাদেরকে পুরো জিনিসটাই দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন যাতে পরে ভিডিওটা আপনি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড, চলুন আপনাদেরকে দেখাই। তো ইউটিউব চ্যানেল ব্যানার আপনাকে বানাতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি এখান থেকে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে যে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, ঠিক আছে? এটা আপনি কিন্তু সার্চ করবেন। এখানে সার্চ করার পর এখানে যে ইমেজগুলো আসবে আপনি কিন্তু সোজা ইমেজে চলে যাবেন, ঠিক আছে? ইমেজে যাওয়ার পর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোতে আপনি দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে, এটা আপনার কিন্তু চ্যানেল ব্যানারের সাইজ, ঠিক আছে? এই যে সাইজটা আছে এটা কিন্তু চ্যানেলের আমাদের ব্যানারের সাইজ। তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ফটোটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে এটা ডাউনলোড করা আছে যার জন্য আমি তোকে খুললাম না, চলুন আপনাকে দেখাচ্ছি। তারপরে আপনার যে ফটো এডিটিং যে অ্যাপসটা আছে আপনি সেখানে চলে যাবেন। তো আমি আপনাদেরকে পিক্সেল ল্যাবের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি এখান থেকে পিক্সেল ল্যাবটাকে আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নেবেন এবং তো ফোনটাকে এরকমভাবে তোকে কাত করে নেবেন, তারা খুবই ভালো হবে। দেন তারপরে হচ্ছে ডান দিকে উপরে যে উপরে কোণে যে তিনটে ডট আছে এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করবেন। দেন তারপর যে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলেন এবং এটাকে ওকে করে দিলেন, তাহলে ডিসপ্লেটা ব্যাকগ্রাউন্ডটা সাইজ একটু কিন্তু বড় হয়ে গেল, ঠিক আছে? দেন তো ব্যাকগ্রাউন্ডের সাইজ বড় হয়ে যাওয়ার পর তো আপনি এখানে যেটা করবেন, আপনি এখান থেকে সোজা থেকে প্লাস চিহ্নতে, উপরে যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অপশানটা আছে ফ্রম গ্যালারি, ঠিক আছে, এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অ্যালবামে চলে যাবেন। অ্যালবামে গিয়ে আপনার যেখানে ইমেজটা আপনার যেখানে তো ঢুকেছে সেখান থেকে আপনি ইমেজটাকে কিন্তু সামনে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? ইমেজটাকে এখানে যখন চলে আসবে এটাকে আপনি ওকে করে দিলেন, ঠিক আছে? ওকে করে দেওয়ার পর কোনো প্রকারে কিন্তু এই ফটোটাকে আপনি হাত দিয়ে টেনে কিন্তু বড় করবেন না। হাত দিয়ে বড় করলে তার কিন্তু সাইজ ঠিকঠাকভাবে তো আসবে না। দেন তারপরে হচ্ছে এদিকে ডান দিকে নিচে যে অপশানটা আছে, এদিকে ডান দিকে নিচে যে অপশানটা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে মাঝখানে যে অপশানটা আছে এটাকে উপর দিয়ে তুললে যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আছে রিলেটিভ সাইজ, ঠিক আছে? যে রিলেটিভ সাইজে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি বাড়িয়ে দেবেন, ঠিক আছে? বাড়িয়ে দিলে এটা কিন্তু পুরো ফিটিং হয়ে পুরো বসে যাবে জায়গায়। বসে যাওয়ার পর দেন হচ্ছে একদম উপরে যে অপশানটা আছে এখানটা যে একটা বক্স টাইপের, সেই বক্সে আপনি দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ছকটা চলে এলো, ঠিক আছে, এখানে যে ছকটা চলে এলো, ছকটা চলে আসার পর একদম নিচে যে বক্স চিহ্নটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিন্তু আপনার সাইজটাকে আপনি কিন্তু আপনার মতো করে এখানে আপনি তো এখানে আপনি তাকে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানটায় আপনি দাগগুলোকে আপনি ঠিকঠাক সাইজে আপনি বসিয়ে নেবেন। যে সাইজ আছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজ, ঠিক আছে? এটাকে আপনি এখান থেকে ভালোভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি বসিয়ে নিলেন এবং বাদবাকিগুলোকে আপনি সাইডে সরিয়ে দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার চ্যানেলের আপনাদের ব্যানারের সাইজ, ঠিক আছে? দেন তারপরে আপনি এটাকে কিন্তু এটাকে আপনি তো সরিয়ে দিতে পারেন। সরিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ফটোটাকে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে? ফটোটা আপনার ডিলিট হয়ে গেলো। ডিলিট হয়ে গেলে আপনার যে সাইজটা কিন্তু এখানে কিন্তু থেকে গেছে, ঠিক আছে? দেন তারপরে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখানে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখানে নিয়ে চলে আসবেন। আপনি এখানে তো কেমন ব্যাকগ্রাউন্ড দেবেন আপনি সে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আপনি সামনে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে চলে আসলো, এখানে আসার পর আপনি এটাকে অন করবেন। আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার যে সাইজটা কিন্তু সেম আছে, ঠিক আছে? দেন তারপরে আপনি এটাকে সেমভাবে এটা রিলেটিভ সাইজ করে দেবেন, ঠিক আছে? রিলেটিভ সাইজ করে দিলে এটা কিন্তু এখানে বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনার নিচে দেখতে পাচ্ছেন। তো এবার আপনি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যদি একটু যদি আপনি আপনি যেরকম আপনি যেরকম জায়গাতে ফেলতে চান আর কি সেরকমভাবে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে অ্যাকচুয়াল এই মাঝখানে যে বক্সটা আছে সেই বক্সটার কিন্তু সাইজে কিন্তু আপনার চ্যানেলের ব্যানারটাকে নেবে, ঠিক আছে? এখানটায় আপনি এটাকে তো সেট করে নিলেন। সেট করে নেওয়ার পর আপনি যে ফটোটা দেবেন, ঠিক আছে, ফটোটাকে
এখানে এখানে আপনি যদি কিছু লিখতে চান বা আপনি যদি ফটোটাকে আপনি যদি দিতে চান, আপনার আপনার ফটো ধরুন আপনি এখান থেকে দেবেন, ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার একটাতে ফটো দিলেন, ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে ফটো লাগালেন, ঠিক আছে, এবং ফটোটাকে এখান থেকে হালকা করে তো ক্রপ করে নিলেন, কারণ এখানটা খুবই ছোট সাইজের একটা তো ফটো নেবে, ঠিক আছে, এখানটায় আপনি তো ফটোটাকে নিয়ে নিলেন, ফটোটাকে নিয়ে আপনি সাইজটাকে পুরো ছোটো করে নিলেন, ঠিক আছে, যে এখানে পুরো মাপে মাপে বসে যাবে, ঠিক এই দাগের নিচে আসলে কোনো অসুবিধা নেই, কারণ আপনার এই সাইজে কিন্তু ফটোটাকে আপনার নিয়ে নেবে, আপনার হচ্ছে আপনাদের ব্যানারে নিয়ে নেবে। দেন তারপরে ধরুন আপনি এর উপরে আপনি হয়তো কিছু লিখবেন, ঠিক আছে, লিখতে পারেন, এখান থেকে আপনি এখান থেকে সোজা থেকে টেক্সটে চলে যাবেন, টেক্সট, ঠিক আছে, টেক্সটে চলে গেলেন, এখানে এখানে আপনি তো টেক্সটে গিয়ে এখানটা ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক ক্লিক করার পর আপনি এখানে আপনার পছন্দ মতো আপনি আপনি ধরুন তো লিখলেন, ঠিক আছে, আপনার চ্যানেলের তো নামটা দিলেন, নাম টাইপ করার পর এটাকে আপনি ওকে করবেন, ওকে করার পর আপনি এখানে নিয়ে আসলেন, একটু বড় করে নিলেন আপনার পছন্দ মতো। দেন তারপরে এবার হচ্ছে আপনি দেখাচ্ছেন ধরুন কি আপনার আপনি যে নেমটা লিখেছেন সেই নেমের আপনাদের লেখার স্টাইলটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে এই সাইডে যে এ যে চিহ্নটা আছে এ লেখা আছে এটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি সোজা উপরের দিকে উঠে যাবেন, এখানে যে ফন্ট ফন্ট আছে স্টাইল আছে আপনি এটাকে তো চেঞ্জ করতে পারেন আপনি আপনার পছন্দ মতো, ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো তো চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, ধরুন ধরুন তো আমি এখান থেকে এই সাইজটাকে নেব, এই সাইজটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, এই সাইজটাকে নিয়ে নিলাম, এখান থেকে এই সাইজটা নিলাম, তো আপনি এটাকে আপনার পছন্দ মতো তো আপনি আপনি লেখাটা তো কি কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালার আপনি তো চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো এখানে তো কি কালার দিয়ে দিতে পারেন, লেখাটা তো কি কালারও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তো আমি এখান থেকে হোয়াইট কালারটাই রাখবো এখানে, ঠিক আছে, তো আমি এখানে হোয়াইট কালারটাই রাখবো, হোয়াইট কালারটাই থাক, কারণ এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট কালারটাই বেস্ট, ঠিক আছে। দেন তারপরে আমি আমি এই লেখার স্টাইলটাকে একটু যদি চেঞ্জ করতে চাই হালকা, একটু যদি একটু সরাতে চাই এখান থেকে আপনি সরাতে পারেন, অথবা এই লেখাটাকে আপনি যদি আপনি যদি থ্রিডি করতে চান, থ্রিডি করতে চান, তাহলে এখান থেকে আপনাকে কিন্তু হালকা এরকম করে এরকম করে আপনি লেখাটাকে তো কি কাত করে নিতে পারবেন অথবা এরকম করে বাঁকিয়ে নিতে পারবেন, ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি যেটা করতে পারেন। দেন তারপর হচ্ছে থ্রিডি টেক্সট, ঠিক আছে, এটাকে আপনি এনেবেল করবেন, এনেবেল করলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানটা এখানটা কিন্তু এই যে শ্যাডোটা লেখার যে শ্যাডোটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, এটা আপনি বাড়াতে পারবেন আপনার পছন্দ মতো, এটাকে আপনি কমাতে পারবেন, ঠিক আছে, এরকমভাবে রাখতে পারবেন আপনার পছন্দ মতো আপনি এটা রাখতে পারবেন, ঠিক আছে। দেন তারপরে এটাকে আপনি ডার্কনেস করতে পারবেন, হালকা ডার্কনেস করতে পারবেন, ঠিক আছে, এটাকে হালকা করে আপনি আপনি আপনার পছন্দ মতো তো কি কাত করতে পারেন, ঠিক আছে, এটাকে আপনি আপনি লেখাটাকে ঘোরাতেও পারেন, তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এটাকে এটাকে এনেবেলটাকে আমি অফ করে দেবো, কারণ অফ করে দিলে তাহলে কী হবে, তাহলে আপনি যখন এক্সপোর্ট করবেন ইমেজটাকে, এক্সপোর্ট এক্সপোর্ট করলে তখন কিন্তু এই শ্যাডোটা তো কি কাটবে না, ঠিক আছে, এবং এই শ্যাডোর কালার আপনি আপনার পছন্দ মতো তো চেঞ্জ করতে পারেন, কালারটাকে ধরুন আমি এখান থেকে হালকা হালকা ধরুন তো সবুজ কালার দেবো, ঠিক আছে, সবুজ কালার দিলাম এখানটা আমি এখানটা আমি তো সবুজ কালার দিলাম, দেন দেওয়ার পর এটাকে আমি ঠিকঠাক জায়গায় দিয়ে বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর এবার আপনি এখানে যাই টেক্সট আপনি অ্যাড করেন না কেন আপনি এখান থেকে করতে পারেন, এইটুকুনি জায়গার মধ্যেই আপনি যা করবেন কিন্তু এই ছোট্ট বক্সটার মধ্যেই আপনাকে কিন্তু করতে হবে, ঠিক আছে, তো এটাকে এটা আপনার সেট হয়ে গেল, সেট হয়ে যাওয়ার পর আপনি এই ইমেজটাকে আপনি এবার সেভ করে নেবেন, উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আপনি ক্লিক করবেন, দেন তো সেভ গ্যালারি, ঠিক আছে, এখান থেকে আপনি সেভ গ্যালারি করবেন, সেভ গ্যালারি করার আগে আমি এখান থেকে নেটটাকে অফ করে দেবো, কারণ কারণ তা নাহলে তো অ্যাড চালু হয়ে যাবে, সেভ গ্যালারি করবেন, সেভ গ্যালারি হয়ে গেল, তো আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে, দেন মিনিমাইজ করে বেরিয়ে যাওয়ার পর আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে আপনার যে ইউটিউব চ্যানেল আপনি আপনার ইউটিউব চ্যানেলে সোজা চলে যাবেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আপনি তো চলে গেলেন, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার চ্যানেলটাকে আপনি এখান থেকে ওপেন করবেন, আপনার চ্যানেলের হোম পেজে যাবেন, এখান থেকে হচ্ছে ইওর চ্যানেল, ইওর চ্যানেলে গিয়ে এবার এখানে হচ্ছে এডিট চ্যানেল, ঠিক আছে, এডিট চ্যানেলে গিয়ে এবার আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করতে চান এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন
আপনার কিন্তু এই যে সেট আপটা, এটা কিন্তু পুরো দেখুন একদম ঠিকঠাক পারফেক্ট সাইজে পড়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু পুরোপুরি পারফেক্ট সাইজে পড়ে গেছে, ঠিক আছে। দেন তারপরে এখান থেকে আপনি সেভ করে দিলে আপনার ইমেজটা কিন্তু পুরো সুন্দরভাবে এরকমভাবে আপনার কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই যেটা এখন আছে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড আপনার যে চ্যানেল ব্যানার যেটা আছে সেমভাবে আপনাদের পড়ে যাবে। তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কিছু জানতে পারেন, যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে থাকবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ড চলুন, ধন্যবাদ।